নিজের জীবদ্দশে জান্নাত দেখা, জীবদ্দশে জাহান্নাম দেখা, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা, এই মহা সৌভাগ্যবান ব্যক্তি শুধুমাত্র আমাদের রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সে নবীর উম্মত, এমন উম্মত শিরক করি, বেদাত করি, যাচাই করি, আল্লাহ রসুল যে বলেছেন তা শুনি না, হাদিস পড়েছি আর দিয়ে দিলাম, ইচ্ছা মতো কাজ করে গেলাম, এগুলো হবে নাকি? এগুলো হবে, যুগে যুগে হয়েছে, আজও হবে, চিরকাল একদল লোক থাকবে আমার উম্মতের মধ্যে, তারা হকের উপরে বিজয়ী থাকবে এবং জাহির থাকবে, প্রকাশ্যে না, গোপন না, প্রকাশ্য তারা হকের উপরে থাকবে। উম্মত দুই প্রকার, উম্মতে এজাবা, উম্মতে দাওয়া। যারা নবীর দাওয়াত কবুল করেছেন অর্থাৎ আমরা মুসলমানরা, তারা হলো উম্মতে এজাবা। আর যারা দাওয়াত কবুল করেননি কিন্তু এই যুগে বসবাস করছেন, তারা হলেন উম্মতে দাওয়া। জুমা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দেখো এটা সাইয়্যিদুল আইয়াম, সাপ্তাহিক জুমা, এটা হলো সমস্ত দিন সমূহের উত্তম। ইয়াওমা তালাত আলাইহি শামস, সূর্য উদিত হয়েছে এমন জায়গার উপরে, অর্থাৎ বিশ্বের সকল বস্তুর উপরে জুমার দিনের ফজিলত সবচেয়ে বেশি। এজন্য বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার বলে দিলেন, দেখো ফালি বল্ল গোসাহিদুল গাইবা, যারা আজকে তোমরা আমার কথা শুনছ, উপস্থিত যারা আছো, তোমরা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। এইভাবেই কিন্তু বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতটা প্রসারিত হয়েছে। আর বার্ষিক হজের যে অনুষ্ঠান আছে সেটা হলো সারা আন্তর্জাতিকভাবে, যেহেতু তিনি বিশ্বনবী, অতএব তার উম্মতটা বিশ্বব্যাপী যে যেখানে আছে বছরে একদিন একত্রিত হয় আরাফাতের ময়দানে, আর সেখানেই ইমাম সাহেব, খতিব সাহেব বিশুদ্ধ দিনের দাওয়াত দিয়ে থাকেন। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষকে বছরে একদিন আমাদের তবলিগ ইজতেমায় ডাকে, শুধু কি আহলে হাদিস ডাকে নাকি আমরা, সব মানুষ আসে, হিন্দু আসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون جابت الحمد والصلاة على رب العالمين الجنة جابت درود والصلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة الله پاک তার শেষ নবীকে তার গুরুত্ব সম্পর্কে বলে দিচ্ছেন, কারণ মানুষ নিজের গুরুত্ব নিজে বুঝতে পারে না,
অন্যরা না বললে তখন তো সব তো শত্রু। তাই আল্লাহ বলে দিচ্ছেন, দেখো আমার সালনা কইল্লা কাফাতাল লিন্নাস, আমরা তোমাকে প্রেরণ করেছি সমস্ত মানব জাতির জন্য। কেন? বশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। জানা তো কথাই না, যিনি পাঠিয়েছেন তিনিও জানেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আর কিসের ভয়? জাহান্নামের ভয়। যে যুগের মানুষ জান্নাত জাহান্নামে বিশ্বাস করত না, তাদেরকে কথা বলে দেওয়া হচ্ছে। আমরা জাগাতে জানি, বিশ্বাস করি, আমাদের কাছে এটা খুব নতুন বিষয় নয়। কিন্তু কথাগুলি আসতে 1500 বছর আগে সম্পূর্ণ বিরোধী পরিবেশে, যে কোনো সময় ধর মার কাটে এই অবস্থা তার জীবন কাটতেছে, তখন তাকে এই কথা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তুমি ঘরে বসে বসে দাওয়াত কাজ করবা তো হবে না, ঘরে বসে তসবিহ তিলাওয়াত করে হবে না, তোমাকে বেরোতে হবে। শুধু তোমার নিজের কুরাইশ বংশের কাছে না, তুমি সারা বিশ্বব্যাপী নবী, সারা বিশ্বে যাওয়া তো তার পক্ষে সম্ভব না। এজন্য বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার বলে দিলেন, দেখো ফালিবল্ল গোসাহিদুল গাইবা, যারা আজকে তোমরা আমার কথা শুনছ, উপস্থিত যারা আছো, তোমরা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। এইভাবেই কিন্তু বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতটা প্রসারিত হয়েছে। এই দাওয়াতকে ধ্বংস করার জন্য তো একদল লোক আসে, তখনও ছিল, আজও আসে, শেষ পর্যন্ত থাকবে। তা নিলে জান্নাত জাহান্নাম বাসি হবে কেরম করে? ক্লাসে সবাই যে ফার্স্ট ক্লাসে ছাত্র থাকে তো ফেল করবে কারা? আর ফেল করা লোকগুলোর উপরেই তো কেমত আসবে। এই জন্য আমাদের নবীর মর্যাদার সম্পর্কে আমরাই জানি না, সবাই তাকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে, কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ তাদের ধর্মীয় স্বার্থে, কেউ ব্যক্তি স্বার্থে। কিন্তু একদল লোক তো থাকবেই, তিনি যেমন ঠিক তেমনভাবে তাকে গ্রহণ করবে। লাতত্রু নিয়ে কেমন আতরত ইহুদ অন্য সারা, আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে ইহুদ নাসারা তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে। এমনকি মৃত্যুর 5 দিন আগে মুখের কাপড় ফেলে দিয়ে স্ত্রীদেরকে বললেন, দেখো তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, এবং আমার কবরে, ওদের বুঝতে পারছো না আমি মারা যাব, আমার কবর যেন কোনো তীর্থস্থানে পরিণত করো না, অথানা ইয়াবাদ, যেখানে পূজা হয়, খবরদার। কারণ বিগত উম্মতগুলো এগুলো করে ধ্বংস হয়েছে, তোমরাও ধ্বংস হবা। এই কথাগুলো যদি যারা শুনেছেন তারা না বলতেন, তাহলে আমরা জানতাম কি? আদৌ সম্ভব ছিল না। আর সে কারণে আমরা দাওয়াতি কাজের কয়েকটা ভাগ আছে, আমার মনে হয় প্রায় সবটাই আমাদের হাদিস ভিত্তিক চিন্তাধারার মধ্য থেকে এসছে। যেমন ইবনে মাসউদ, তিনি প্রতি সপ্তাহে, ইবনে আব্বাস প্রতি সপ্তাহে দাওয়াতি মজলিস করতেন, শ্রোতারা বলতো আপনি প্রতিদিন দাওয়াত দেন আমাদের, ওনারা বলতেন না, আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন, হাত্তাত মিল্লু, তোমরা বিব্রত বোধ করবে, প্রতিদিন দাওয়াত দেওয়া যাবে না। এদের সাপ্তাহিক তালিম বৈঠক আমরা করি, মূলত ওই হাদিস থেকে নিয়ে এসছি আমরা। জুমা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, দেখো এটা সাইদুল ইয়াম, সাপ্তাহিক জুমা এটা হলো সমস্ত দিন সমূহের উত্তম। এম তালাত আলী শামসুয়াল, সূর্য উদিত হয়েছে এমন জায়গার উপরে, অর্থাৎ
বিশ্বের সকল বস্তুর উপরে জুমার দিনের ফজিলত সবচেয়ে বেশি। এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে, এদিনেই আদমের মৃত্যু হয়েছে, এদিনেই কেয়ামত হবে। আর সেজন্য এই দিন জিন ইনসান ছাড়া সকল সৃষ্ট জীব কাঁদতে থাকে যে এই বুঝি কেয়ামত হয়ে গেল। এই জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই দিন বেশি বেশি দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এদিনে খতিব মেম্বারে বসার পর থেকে খুতবা শেষ করা পর্যন্ত, অন্য বর্ণায় সালাত শেষ করা পর্যন্ত, এই মুহূর্তের মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে যখন আল্লাহ বান্দার সমস্ত দোয়া কবুল করবেন এবং তার গুনাহসমূহ মাফ করে দিবেন। আর এই জন্য খতিব ওঠার আগেই সবাইকে মসজিদে আসতে হয়। আপনারা হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, প্রথমে আসলে উট কোরবানি নেকি পায়, পরে আসলে গরু কোরবানি নেকি পায়, আছে না এটা? কিন্তু যেমনি খুতবা শুরু হয়ে গেল সব বন্ধ হয়ে গেল, ফেরেশতারা কিতাব কলম বন্ধ করে দেবে। এখন যারা আসছেন তারা ভুল করছেন, একটু কষ্ট করে যদি 5 মিনিট আগে আসেন ভালো হয় না, যে আমার নামটা ভারী হয়, এই ভুলগুলো করবেন না। আল্লাহ বলছেন দেখো আমি তোমাকে, আমরা তোমাকে প্রেরণ করেছি, আমরা আল্লাহ কি একজন না একাধিক? এখানে সাহিত্যের ব্যাপার আছে, সমস্ত অনুবাদ লিখে আমি প্রেরণ করেছি, আমি আমরা লিখে আমরা প্রেরণ করেছি, যেন আমাদের উপর মানুষের রাগ খুব গেল, সব সব শেষ করে দিল, আল্লাহকে বানিয়ে দিল বহু আল্লাহ, বলে না ইন্না আতায়না কাল কাউসার, আমরা তোমাকে কাউসার দিয়েছি, সব অনুবাদ লিখছে আমি তোমাদেরকে হাউস কাউসার দিয়েছি, আর আমরা লিখছে আমরা তোমাকে দিয়েছি। এই আমি আর আমরার পার্থক্য যে কোনো ভাষাবিদ বোঝে, আর আরবিতে এটা কেন আমরা আল্লাহ পাক বললাম তার ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি সেখানে। বিষয়গুলো প্রতি পদে পদে সংস্কার যারা করে তাদের কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। আজ যারা রেওয়াজের অনুসারী যা চলছে তাই চলবে, এদের কাছে গুনায় কবিরা, যাই হোক ওগুলো বিষয়ে যাচ্ছে না। মূলত ইসলামের মৌলিক বিষয় এবং বিশুদ্ধ বিষয়গুলি তুলে ধরাই হলো জুমার দিনের খুতবার মূল দায়িত্ব। যিনি যেখানে খুতবা দিবেন তার মূল দায়িত্ব এটাই, ইউআল্লিমুল কিতাব আল হিকমা, আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন কিতাব এবং হিকমা দিয়ে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ দিয়ে। এবং তিনি কী করতেন, ইউজাক্কিহিম, তিনি মানুষের তাজকিয়া নফস সংস্কার করতেন, সজাগতা নফসকে পরিচ্ছন্ন করতেন। আর এগুলো করতে গিয়ে তিনি মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, জন্মভূমি ছেড়ে তাকে হিজরত করতে হয়েছে। সব কিছু মূল কারণ একটাই, সমাজে যা চলছে তিনি সবটাই মেনে নিতে পারেননি, বরং সংস্কার করেছেন আল্লাহর হুকুমে, এলাহী বিধান কায়েমের চেষ্টা করেছেন মৌখিক দাওয়াতের মাধ্যমে এবং নিজের বাস্তবে প্রতিষ্ঠার মাধ্যমে। আর বার্ষিক হজের যে অনুষ্ঠান আছে সেটা হলো সারা আন্তর্জাতিকভাবে, যেহেতু তিনি বিশ্বনবী, অতএব তার উম্মতটা বিশ্বব্যাপী যে যেখানে আছে বছরে একদিন একত্রিত হয় আরাফাতের ময়দানে। আর সেখানেই ইমাম সাহেব, খতিব সাহেব বিশুদ্ধ দিনের দাওয়াত দিয়ে থাকেন, এই হক আদায় করা কিন্তু আর কিছু না। আমরা বাংলাদেশে দাওয়াতি কাজ করি, আল্লাহ পাক আমাদেরকে এখানকার দাওয়াতি কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কারণ সূরা আরাব 6 আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ মুরসালিন
মুরসালিন অবশ্যই জিজ্ঞাসিত হবে তারাই যাদের কাছে নবী প্রেরণ করেছি এবং জিজ্ঞাসিত হবেন নবীরাও। ওটা কঠিন কথা, নবী যাদের কাছে প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমরা উম্মত, আর নবীদের কেউ জিজ্ঞাসা করা হবে, তাদেরকেও ছাড়া হবে না। এই আয়াত দিয়ে বোঝা যায় মুসলিম হন আর অমুসলিম হন প্রত্যেককেই আল্লাহ পাক কিয়ামত দিন প্রশ্ন করবেন। এ বিষয়ে হাদিসটা লম্বা তো বলে দিই, আল্লাহ পাক কিয়ামত দিন সবাইকে ডাকবেন, ডেকে বলবেন আমি কি তোমাদেরকে নবী পাঠাইনি? তারা বলবেন আমরা কোনো নবী টবি চিনতাম না, কিছু কোথায় কোন নবী থাকতাম তো নদা পড়ায় নবী কোনো এসছে নাকি, যদি কেউ বলে এটা কিন্তু ঠিক কথাই বলবে, তো নবী দেখেনি তোমরা। প্রত্যেক উম্মত একই কথাই বলবে যে আমরা নবী টবি দেখি নাই, জানি না কিছু। তখন নবীকে আল্লাহ জিজ্ঞেস করেন, এটা কিন্তু হাদিসের কোরআন না, কি হে তোমার উম্মত বলছে তোমাকে কেউ দেখেনি, তোমাকে দাওয়াত পায়নি, তো তুমি কী করছো দুনিয়া গিয়ে? তো তিনি বলবেন আপনি এ বিষয়ে মোহাম্মদকে জিজ্ঞেস করেন। যত নবী একেবারে আদম থেকে ইব্রাহিম সমস্ত নবীকে অর্থাৎ তার তাদের উম্মতকে প্রশ্ন করাবে, সবাই বলবে আমরা এসব দাওয়াত পাইনি। এবার আল্লাহ রসুলকে ডাকা হবে, কে মোহাম্মদ, কি এরা তো সব দেখে তোমাকে সাক্ষী মানছে, তোমার উত্তর কি? তো আপনি আগে আমাকে জিজ্ঞেস করেন আমার উম্মতের কাছে, তারা কি সাক্ষী দেয়, তারপরে দেখছি। উম্মতে মোহাম্মদ জিজ্ঞেস করলে কী গে তোমাদের সাক্ষ্য কি, নবীরা কি দাওয়াত দিয়েছে? তারা বলবে হ্যাঁ, সকল নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আমরা বলবো তুমি জানলি কেমন করে? বলতে আমরা আল্লাহর কিতাব পড়েছি, নবীর হাদিস পড়েছি এবং আমার রসুলের কাছে এগুলো শুনেছি, আমরা আমাদের রসুলকে বিশ্বাস করি। আর তো লাগলো না, এই জন্য উম্মত মোহাম্মদের গুরুত্ব এত বেশি কি আমাদের মাঠে। কোনো নবীর এত উম্মত হবে না তত উম্মত হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যা। ওই দিন কিন্তু আমাদের সবাইকে সাক্ষী দিতে হবে। তো আমরা আদম থেকে শুরু করে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী দেবো যে হ্যাঁ, প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে দাওয়াত পেশ করেছেন, তাদের কেউ মেনেছে কেউ মানেনি, দাওয়াত পেশ করেছেন এটা অবশ্যই সত্য। সুরা বাকারা প্রথম দিকে আছে না, প্রশ্ন হলো এখন এই যারা দাওয়াত পায়নি এখন জাহান্নাম দেখতে পাচ্ছে, কেউ কি বলবে যে আমি জাহান্নামে যাবার হয়তো উপায় তো নাই, যেতে হবে, শাস্তি তা পেতেই হবে, তখন বাঁচার জন্য সব মিথ্যা কথা বলবে, কোনো মিথ্যা কাজে লাগবে না। সেদিন উম্মতে মোহাম্মদের সাক্ষ্যে সব বাতিল হয়ে যাবে। আল্লাহবাক আমাদেরকে মর্যাদা অক্ষুণ্ণ রাখুন এবং সেদিন যেন আমরা সব সাক্ষ্যে দিতে পারি, আল্লাহবাক আমাদের জন্য সেই তৌফিক দান করেন। আমাদের রসুল বিশ্ব নবী, আর বাকি যত নবী এসছে সব গোত্রীয় নবী, স্ব এলাকার নবী, আঞ্চলিক অথবা গোত্রীয় নবী। আমাদের নবীর মর্যাদাই তিনি সারা বিশ্বের মানুষের নবী। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবা উম্মতে দাওয়া। যারা নবীর দাওয়াত কবুল করেছেন অর্থাৎ আমরা মুসলমানরা, তারা হলো উম্মতে ইজাবা। আর যারা দাওয়াত কবুল করেননি কিন্তু এই যুগে বসবাস করছেন তারা হলেন উম্মতে দাওয়া, মানে তারা দাওয়াত পাওয়ার হকদার। আরে দাওয়াত তাদেরকে দিতে হবে, নাহলে আমার নবী বিশ্ব নবী তো হবে না। তার উম্মতরা যদি বিশ্বব্যাপী দাওয়াত দেয় তাহলে তো বিশ্ব নবী হবে। আর সেজন্য আমরা দলমত নির্বিশেষে সকল মানুষকে বছরে একদিন আমাদের তবলিগ ইজতেমায় ডাকে, শুধু কি আহলে হাদিস ডাকে নাকি, আমরা সব মানুষ আসে, হিন্দুও আসে। আমরা যখন শুধু তবলিগ ইজতেমা নয়,
রাজশাহীর বাইরে কোনো স্থানে যখন আমরা বিশেষ করে আমি যখন কোথাও যাই আমার সমস্ত বক্তব্যের মূল ইস্যু থাকে আদম সন্তান আহলে হাদিস না। এমনকি আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা আমি গত 8ই সেপ্টেম্বরে গেছিলাম, বক্তৃদের এক পর্যায়ে এত বললাম ভাই এখানে কোনো হিন্দু আছেন, তো বহু লোক হাত উঁচু করলো। এটা খুশির কথা না যে আমাদেরকে যে হিন্দু ভাইরা পছন্দ করে তারা আমাদের কথা শুনতে আনন্দ বোধ করে, এটা আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া। কোনো রকম সংকীর্ণতা বা দলীয় বা ব্যষ্টীয় বা কোনো এলাকা বা গোত্রীয় চিন্তাধারা মাথায় রেখে আমরা বা আমাদের সংগঠনের বক্তারা যারা বক্তব্য রাখেন তারা এটা করেন না, আমরা কড়াভাবে নিষেধ করে দিয়েছি। দল মত নির্বিশেষে সকল মানুষকে তোর উদারভাবে দাওয়াত দিবা, আল্লাহ হেদায়তের মালিক, আমরা তো হেদায়তের মালিক না। শুধু আমার লোকগুলোকে ডেকে বসাবো এটা অত্যন্ত সংকীর্ণতা হবে না, এটা আমরা করি না। এই জন্য তবলিগ ইস্তেমার মর্যাদা আলহামদুলিল্লাহ সারা দেশে এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যে আমরা ওখানে পোস্টার ছাপাই না। এই যা তরুণ দেখছেন দুবাসটা এই পুঁজিপাটা এগুলি সারা দেশে লোক চলে আসে এখানে, জানো যেখানে গেলে কিছু নিরপেক্ষ কথা পাওয়া যাবে। কত রাজনীতিবিদ আসে, কত কে কী কত হিসাব তো নেই, মানুষের তো ভাগাভাগের তো কোনো শেষ নাই। সবাইকে ডাকি, যারা উদার মানুষ তার কথা বুঝেন, অনেকে হৃদয়ত পেয়ে যান অনেকে পান না, এটা কেউ যায় আসে না। আমাদের উদ্দেশ্য হলো আমার নবী বিশ্ব নবী, আমার দাওয়াত বিশ্বব্যাপী, বিশ্বে নানা মতের নানা ধরনের নানা রঙের নানা বর্ণের মানুষ থাকতেই হবে এবং আছে। আমরা সরকারের উদ্দেশ্য বলি, সাধারণ নেতাদের উদ্দেশ্য বলি, নিজেদের উদ্দেশ্য বলি, সবাইকে বলি। আর দিন ও নসিহা, ইসলাম হচ্ছে নসিহতের নাম, নসিহত না বুঝুন তো উপদেশের নাম, সে উপদেশ সবার জন্য। আর শেষে যে আমাদের বক্তব্য থাকে বিদায় হজের শেষ ভাষণের এক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো ওয়াবুদুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো, সাল্লু খামসাকুম, পাঁচক্ত সালাত আদায় করো, আর সুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো, আদু জাকাত আমওয়ালিকুম, তোমরা মালের জাকাত দাও, অর্থনৈতিক বিষয়ে। তারপরে আতিউ জাত আমরিকুম, তোমাদের শাসকদের আনুগত্য করো, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করলে তো দেশে কোনো শান্তি থাকবে না, ভালো থাক মন্দ থাক আমির যিনি হবেন তাকে মেনে চলতে হবে। যদি আপনি খালি সবসময় পিছিয়ে লেগে থাকেন তো দেশ বেশ বিশৃঙ্খল হয়ে যাবে। এটি চলছে সারা বিশ্বে এখন, এই সকল তন্ত্রমন্ত্রের নামে সারা বিশ্বব্যাপী এটা এটাকে আমি নাম দিয়েছি ঝগড়াতন্ত্র। সরকার সব কাজ কার পছন্দ হয় নাকি, আর এই ঝগড়াতন্ত্রের জন্যই মানুষ শেষ করে দিল সব, আর এটাই চলছে সারা বিশ্বে। এছাড়াও যে কোনো পথ আছে আনুগত্যতন্ত্র, অর্থাৎ নেতার আনুগত্য কীভাবে করতে হয় এটা আমরা আলহামদুলিল্লাহ দেখিয়ে দিয়েছি। আমাদেরও নির্বাচন হয়, মনোনয়নে দু বছর পর পর প্রত্যেক দেশে সব জায়গায় পরিবর্তন হয়, টু শব্দ নেই। আমাদের সংগঠন তো মুরব্বীদের আহলে চন্দন বাংলাদেশ, যুবকদের আছে যুব সংঘ, বাচ্চাদের আছে সোনামণি, তারপরে আলাওয়ানের এই যত রকম সেক্টর আমাদের আছে কোথাও কোনো গোলমাল নেই। আমির যা বললে সব মেনে নিল, কথা শেষ, তাহলে ফেরেশতা তো পাবো না, মানুষ নিতে চলতে হবে। তুমি তোমার বাদ্য আরেকজন নেবে, সে কি তোমার চেয়ে ফেরেশতা হবে নাকি? বরং আমরা মনে করি দায়িত্ব না নেওয়াটাই সবচেয়ে নিরাপদ। ভাই কষ্ট দিচ্ছেন কেন, পিছনে ভাইদেরকে একটু আসেন, আস সামনে আগে। নেতৃত্ব নেওয়াটাকে আমরা অত্যন্ত কঠিন বোঝা মনে করি, কারণ এটা কেয়ামতের মাঠে আমার কাছে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে যে তুমি যে নেতা ছিলে করেছিলে কি, এত লোক দাওয়াত পায়নি তো তুমি করলেটা কি। এই নেতৃত্বের এই বোঝা কাঁধে যারা নেয়, হাদিসের ভাষা জবেহা বে গায়ে সিকিম, বিনা সুরিতে তাকে জবাই করা হয়। এজন্য
মুসলিম নেতারা নেতৃত্ব কখনো চেয়ে নিতেন না, লা তাসআল ইমারা, খবরদার যেন নেতৃত্ব চেয়ে নিও না। আর সমস্ত নেতৃত্ব নির্বাচন সেনার মাধ্যমে হয়, আগে মনোনয়নপত্র দাখিল করতে হয় না, তোমার কি আমি প্রস্তুত, ভোট দাও, চাচ্ছি না নেতৃত্ব, কি ইসলামী নেতা কি অন ইসলামী নেতা, সবাই একই তরিকা, ইসলামী তরিকা হলে এগুলা। যাই হোক, নেতৃত্ব চেয়ে নিলেই তার ঘাড়ে যত নেতৃত্বের দায় দায়িত্ব চাপবে, আর যদি কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন, যদি আপনি চাননি আপনাকে এমনি মানুষ দিয়ে দিয়েছে। এই বিষয়গুলো খুব আকিদাগত বিষয়, যারা আখেরাতে বিশ্বাস করে তারাই নেতৃত্বের আকাঙ্ক্ষী হয় না, কারণ আখেরাতে আমাকে জবাবদিহি করতে হবে। আর যারা দুনিয়ার সকল চাওয়া পাওয়া বিশ্বাস করে তারা ওইটা নিয়ে পাগল থাকে। আর এখন তো পাগলদের চেহারা তো গোপন থাকে না, নেটে সব দেখা যায়, কী পাগল, বাপরে বাপ, পাস করতে পারলে মনে হয় যে একবার কী একটা পেয়ে গেছে, আসমানে চাঁদ হাতে পেয়েছে, আর ফেল করলে তো সবই গেল। তখন আবার তাকে খুশি করার জন্যে আর একটা স্তর বানানো হয়েছে। আবার এখন তাদের বউদেরকেও আনা হচ্ছে, দুদিনে আসো বাবা তুমি আকাশি করো, আমি যে মহিলাদের কাজ হলো ঘরে, পুরুষের কাজ হলো বাইরে, যারা সক্রিয় সামলাতে বেশি যায়, আর সবগুলো এক জায়গায় নিয়ে বেশ একটা পিকনিক পার্টির মতো হয়ে যাচ্ছে। অত টাকা কার, জনগণের টাকা, আপনার ট্যাক্সের পাশে দিয়ে এই সব যাচ্ছে তাই করা, অধিকার তাদেরকে কে দিল, ঘুরে ফিরে এক জায়গায় চলে যাবো, একজন ব্যক্তির হাতে, তার নাম প্রধানমন্ত্রী হোক আর তার নাম প্রেসিডেন্ট হোক, একজন কাজ চলে যাবে, যা খুশি তাই করে যাবে। না, মুসলিম নেতারা যা খুশিতে করতে পারে না, তার প্রতিটি পদক্ষেপে যে আল্লাহর কাছে ভয় করার অনুভূতি থাকে, আর এই জন্য তার ঘুম হয় না। ওমর ফারুক বলছেন, দেখো আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমি প্রজাদের ক্ষতি করলাম, আর আমি যদি জেগে থাকি তাহলে স্বাস্থ্যের ক্ষতি করলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করেছ আমার বাড়িতে খানা পানের ব্যবস্থা কী, এজন্য আমি মোমবাতিটা নিভিয়ে দিলাম, এবার তুমি বলো। কারণ ব্যক্তিগত কথা বলার জন্য এই সরকারি মোমবাতি জ্বলবে না, চিন্তা করছেন, তোমার তো এইসব লাইটটা ছিল না, আর আমার নিজের কথা বলার সময় এটা বন্ধ, এবার বলো তুমি কী বলতে চাচ্ছ। এই ধরনের খলিফা দুনিয়া কোথায় পাবেন? এই ধরনের মানুষ দুনিয়াতে আল্লাহ পাক ইচ্ছা তৈরি হয়েছিল শুধু একটাই অনুভূতি, তুমি যা কিছুই করছো আল্লাহ তোমাকে দেখছেন, ওয়া সামিউল বাসির, তিনি শুনছেন এবং দেখছেন। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ আপনার কাছে সমস্ত দুনিয়া নিরাপদ, এমনকি একটা গাছের মানে হরিণের নিরাপদ। এই হাদিসটা আপনারা শোনেন নাই, আল্লাহ রাসূল একদিন যাচ্ছেন, এক হরিণ তার সামনে চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বলছে না, হরিণ তো কথা বলতে পারে না, আমার বলে ভুল হচ্ছে, উঠ, তাহলে এই উঠওয়ালা ও যে অভিযোগ দিচ্ছে আমাকে, যদি কতদিন খেতে দাও না ওকে, উঠওয়ালা তো ধরা পড়ে গেছে, তাকে খেতে দিল। এটা বোঝা যাচ্ছে যে উঠওয়ালা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আশ্রয় চেয়েছে, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমরা তোমাকে প্রেরণ করছি জগৎবাসীর রহমত হিসাবে, উঠ তার মধ্যে সামিল না, আরসালতুল্লাহ খালকা কুল্লিহি, আমরা তোমাকে পাঠিয়েছি পুরো সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতের মধ্যে উঠ নাই, এর একদিন এক গরুওয়ালা মানে গাভি যে গরু গাড়ি আর কি নিয়ে যাচ্ছে, খুব পিটাচ্ছে গরুটাকে, গরু তখন বলছে তুমি আমাকে পিটাচ্ছ, আমি তো তোমার পিটানি খাওয়ার জন্য সৃষ্টি হয়নি, আমি তোমার সেবা করব, যাও নবী মোহাম্মদ এসেছে তাকে জিজ্ঞাসা করো। গরুওয়ালা তো ভয়ে লাভ করছে, সপনার গরুতে কথা বলছে, চলে গেল আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল আমার গরুটা আজকে এভাবে কথা বললো যে, তুমি তো ঠিকই বলেছে, আমি তো খালি তোমার নবী না, আমি তো গরুর নবী, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, অসংখ্য এরকম ঘটনা রয়েছে আমাদের সিরাতুল রসুলে, আমি 50টার মৌজুদার তালিকা দিয়েছি।
ছোট বেরোলে আমরা সুবিধা হতো, বড় বিকেন্দ্রিক কজন সাধ্য মতো চেষ্টা করছে এগুলো জাতির কাছে তুলে ধরার জন্য। পড়বেন, পড়াশোনা কোথায় রাখবেন, কিছু বই কেনেন পড়েন। যাই হোক, আমার রসুল ছিলেন বিশ্ব নবী, আমার সমস্ত নবী ছিল গোত্রীয় নবী। নবীদের পিতাকে বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম। গত জমাতে বলছিলাম আমরা কেন দুটো বলি, ইব্রাহিম বলি আর আমাদের নবীর নাম বলি, আর কেন বলি? কারণটা হলে ওই অর্থ ইব্রাহিমের জীবদ্দশায় তার উপরে কেউ প্রকাশ্যে ইমান এনেছিল? নমরুদের অত্যাচারের ভয়ে মনে মনে সবাই তাকে পছন্দ করতেন, কিন্তু প্রকাশ্যে সমর্থন ঘোষণা করার সাহস কারো ছিল না। শুধুমাত্র স্ত্রী হাজরা সারা, তো ভাতিজা লুত হলেন, তাকে নবী করে অনুযায়ী পাঠিয়ে দেওয়া হলো, তাহলে উনি তো নিশ্চয় হয়ে গেলেন। অথচ আমরা বলছি তিনি নবীদের পিতা, মানে আমাদের নবীর পিতা তিনি, ওই বংশ তিনি, তারও জন্ম। এই মর্যাদা কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমকে দেন নেই। যদিও মেরাজ গিয়ে আল্লাহ পাক আল্লাহ রসুল ইব্রাহিমকে দেখেছেন একাকি বাইতুল মামুর একবারে সপ্তম আসমানে, তার উপরে আর কোন নবী নাই, মুরব্বী বসে আছে, কারণ উনি তো আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, তার স্থান সর্বোপরি থাকতেই হবে। কিন্তু তিনি কিন্তু রসুলের উপরে যেতে পারেন, এমনকি জিব্রিলের চাইতে আমার নবীর মর্যাদা বেশি। মেরাজ হচ্ছে, জিব্রিল ব্রকে উঠিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, সিদ্দারতুল মুনতাহা পৌঁছে গেছেন, জিব্রিল বললেন এবার আপনি যান, আর জিব্রিল যাওয়ার অধিকার নাই, শেষ সীমা আমার এই পর্যন্ত। এবার চারদিকে অন্ধকার ঢেকে গেল, তার মধ্যে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশ দিলেন। এই যে ঘটনা আপনারা জানেন, মেরাজের সেদিন বলছিলাম, দেখা যাচ্ছে জিব্রিল যেখানে যেতে পারেন না, আবার রসুল সেখানে যেতে পারেন, অধিকার আছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মকায় মাহমুদ দেখিয়েছেন, এটা কি এত চমৎকার ঘর, এটি তো তোমার আশ্রয়, এখান থেকেই তুমি মানুষকে সাফাত করবে, তা আমাকে যেতে দেও একটা সত্য দেখালে। তো না, এখনও তোমার আয়ুষ্কাল বাকি আছে, মৃত্যুবরণ করার আগে এখানে আসতে পারবো না। এসব হাদিসগুলো দেখলে যে আশ্চর্য মনে হয়, পৃথিবীর কোনো নবী জীবদ্দশায় আখেরা দেখতে পায়নি, একমাত্র আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিজের জীবদ্দশায় আখেরা দেখে আসা সম্ভব? নিজের জীবদ্দশায় জান্নাত দেখা, জীবদ্দশায় জাহান্নাম দেখা, সরাসরি আল্লাহর সাথে কথা বলা, এই মহাসৌভাগ্যবান ব্যক্তি শুধুমাত্র আমাদের রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সে নবীর উম্মত, এমন উম্মত শিরক করি, বেদাত করি, যাচ্ছেতা করি, আল্লাহ রসুল যে বলেছেন তা শুনি না, হাদিস পড়েছি আর দিয়ে দিলাম, ইচ্ছা মতো কাজ করে গেলাম, এগুলো হবে নাকি? এগুলো হবে, যুগে যুগে হয়েছে, আজও হবে, কিন্তু যুগে যুগে একদল লোক থাকবে তারা এগুলো প্রতিবাদ করবে। লা তাযালু তায়েফা মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা যুররুহুম মান খাযালুহুম হাত্তা ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামাহ ওয়া হুম কাযালিক। চিরকাল একদল লোক থাকবে আমার উম্মতের মধ্যে, তারা হকের উপরে বিজয়ী থাকবে এবং জাহির থাকবে, প্রকাশ্যে না, গোপন না, প্রকাশ্য তারা হকের উপরে থাকবে। লোকেরা তাদেরকে ছেড়ে যাবে, ওদের সঙ্গে থাকলে জেল খাটতে হবে। বগুড়া কারাগারে একদিন হাজিরা দিতে আসছি, আমারই ছাত্র, এই নওয়াদপাড়া মাদ্রাসার ছাত্র, আমাকে হুন্ডা নিয়ে সবসময় ইউনিভার্সিটি নিয়ে যেতে হবে, যেমন হড়গ্রাম থাকতাম তো আগে, এখান থেকে হড়গ্রাম যেত হুন্ডা করে, এত ক্লোজ আমার। তো বারান্দায় উকিলের কাছে গেছি, তো ওরা অনেকে এসছে, তোমাদের তাকেও থাকলাম, কী ব্যাপার, তুমি তো আসো না, তোমরা এইভাবে থাকবা, কিছু দাওয়াতি কাজ করো। তো দাওয়াত দিতে কাজ করলে তো আপনার মধ্যে জেল খাটতে পারবো নাকি? এটা সম্ভব না, এখনও সে আছে, তা সেরা দেখতে পাচ্ছি। আমার মুখের পরে একটাই মাত্র ছাত্র বলেছে যে দাওয়াত কাজ করে কি, সংগঠনের কাজ করে কি আপনার জেল খাটবো? আল্লাহ রসুল কেরম শুনতে হয়নি, তার মৃত্যুর সময় সময় মোরতাদ হয়নি, কত লোক তার সামনে পিছনে কত কি করেছে, তো আমাদের জীবনেও এগুলো আমরা দেখেছি, এরকম কোনো ব্যাপারই না। আল্লাহ যা কবুল করবে সেই থাকবে, যে কবুল করবে না সে চলে যাবে, কি যা আসে। বিষয়গুলো
নবীর জীবনের সঙ্গে মিলিয়ে যাওয়ার জন্য খালি আপনাদের বললাম, এটা আপনাদের জীবনেও ঘটতে পারে। আপনার নিজের প্রাণের চাইতে প্রিয় সন্তান আপনার কথা শোনে না, এটা হয় না এরকম। আপনার সবচেয়ে প্রিয় সাথী সে আপনাকে খুন করে দিল, এরকম হতে পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনার লক্ষ্য যদি অবিচল থাকে যে আমাকে জান্নাতে মুক্তি যেতে হবে, কবরে মুক্তি পেতে হবে, এই লক্ষ্য যদি আপনি অবিচল থাকেন, ফাস্তাকিম কামা অমর্তা, তাহলে আপনাকে কেউ টলাতে পারবে না। আল্লাহ রসুল যেন কষ্টে মানে অত্যন্ত মাঝে মাঝে ব্যথিত হয়ে পড়তেন, কী করবো। তখন আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়েছেন ছোট্ট একটা আয়াত দিয়ে, ফাস্তাকিম কামা অমর্তা, তুমি দৃঢ় থাকো, যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে সে আদেশ পালনে দৃঢ় থাকো। একদিন আবু বকর সিদ্দিক বলছেন, হে আল্লাহ রসুল, আপনার চুল তো সকাল সকাল পেকে গেল। আবু বকর আর আল্লাহ রসুলের বয়সে মাত্র 2 বছরের ডিফারেন্স, তো ওনার চুল পাকেনি, রসুলের চুল পেয়ে গেছে। তো আমার চুল পাকিয়ে দিয়েছে সেটা হুদের বয়স আরেকটা, ফাস্তাকিম কামা অমর্তা, আর সুরা মুতাফফিফিন কয়েকটা সুরা নাম উনি বললেন। এইসব সুরা যখন পড়ি না ভাবি এত মেনে সব কিছু দুনিয়াতে বাস্তবায়ন করে তো যেতে পারছি না, এই ভয়ে আমি অবিচল থাকতে পারছি কি পারছি না, এই ভয়ে এই দুশ্চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে। কই আমাদের তো কারো দুশ্চিন্তা চুল পাকে না, এমনি পাকে সে কথা আলাদা, কিন্তু কবরে মুক্তি পাবো কি পাবো না এই দুশ্চিন্তায় যদি কারো চুল পাকে, আলহামদুলিল্লাহ আমরা সফল। আর যদি এই চিন্তা না থাকে এমনি পাকে, তখন লাভ নেই। বন্ধুরা আমার, নদাবড়া সৌভাগ্য যে আমাদের তবলিগ ইসলামকে নদাবড়াতেই হচ্ছে, আর শুরু করেছে আমাকে তো ঢাকায় 1980 সালের 5-6 এপ্রিল, তারপরে বিতাড়িত হলাম সেখান থেকে, এলাম রাজশাহীতে। এমনি কিন্তু সহজে আসে নাই, বিতাড়িত হয়েছি নিজের ভাইদের কাছে। মনে রাখবেন, যে কোনো পাগলকে যে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, রাজশাহী ইউনিভার্সিটি চলে আসেন, কেউ আসবে? ঢাকার মর্যাদা বেশি না? সেখানেই ছিলাম, সেখানেই ইস্তফা করেছিলাম, কিন্তু এরপর ঘরের লোকদের বরদাস্ত হয়নি। 24 ঘন্টার নোটিশে ঢাকা থেকে বহিষ্কৃত হলাম, আশ্রয় নেই। তখন রাজশাহী ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্ট যারা প্রফেসর ছিলেন, তখন আগে থেকেই চাচ্ছিলেন, যা আমাকে এখানে স্থান দিলেন। যারা যতটুকু করেছেন তাদের জন্য আমরা শুক্রিয়া আদায় করছি। সে সমস্ত মানুষগুলি আসতে সব কবরের নিচে আসেন, কিন্তু আমরা আজও তাদের স্মরণ করি। আল্লাহ আমিন। সেজন্য ইস্তমা এখন নদরাতি হচ্ছে, নইলে আপনাদেরকে ঢাকায় যাওয়া লাগতো, কষ্ট হতো না? এই সৌর ভাগ্য পাওয়ার পরেও কি আপনারা চুক্তি বসে থাকবেন? বাইরের সমস্ত মেহমানরা এখানে আসবে, তাদের খানা পিনা আপ্যায়ন প্যান্ডেল যা কিছু করতে আপনার বোঝেন, এগুলো সব এই যে বিশাল অর্থনৈতিক ঝামেলা পোহাবে কে? আপনার মনে রাখবেন ধনিক শ্রেণী কিন্তু এসব পছন্দ করে না, তারা দেখে কোথায় গেলে ধন বেশি আয় হয়, ব্যবসায়ীরা দেখে কী কাজ করলে ব্যবসায় বেশি লাভ হয়। আমরা তো পরকালে ব্যবসা করি, আল্লাহ মেলা হতে যাওয়ার তুঞ্জিক মেনা দাবি আলেম, আর এমন ব্যবসা করে যে যান কবরের আজাব থেকে আমাদের মুক্তি দেয়। আর এজন্য দিনদার দানশীল মোমিন ভাই বোনদের কাছে আমাদের আবেদন রইল, যা দেওয়ার আজকেই দেন। বাড়িতে এসেছেন হয়তো 10 টাকা 100 টাকা দেওয়া হবে না, বাড়ি চলে যান। আমার মসজিদের উপরে আমার দাবি সবচেয়েতে বেশি দেয় না, আর এখন টাকার তো মূল্যই নাই। নিম্নে 5,000 উপরে লাখ পর্যন্ত দেওয়ার চেষ্টা করেন, আর নইলে এই ইস্তমা সামাল দেওয়া সম্ভব হবে না, বিশাল ব্যাপার। সবাইকে আমার আহ্বান রইল, ইস্তমায় সাধ্যমতো আর্থিক সহযোগিতা করুন। আপনার প্রতিটি পয়সার জন্য কেয়ামতের মাঠে আল্লাহ পাক বহুগুণ বৃদ্ধি করে দেবেন, এবং আপনার জন্য দোয়া করবেন হাতাল হুইতাও ফিল বাহার, পানির মধ্যে মাস পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন।
সবাই হাদিসের কথা বলছে, কিন্তু একটা বাইরের কথা নাই। কারণ আপনি এটা করছেন আল্লাহর বাণী শোনানোর জন্য, আল্লাহ রসুলের বাণী শোনানোর জন্য। এই বাণী শোনানোর কাজে সহযোগিতা যিনি করবেন, বক্তৃতা যিনি করবেন, এমনকি যে টয়লেট করে দেবেন তিনিও নাকি হদগার হবেন। বুঝতে পারছেন বিষয়গুলো? আপনাদের প্রতি এই আহ্বান জানিয়ে আমি খুদা শেষ করছি। যারা শুনছেন দেশের বিদেশের সর্বত্র সব ভাগে আমাদের আবেদন রইল, তবলিগ ইস্তেমা সাধ্যমতো সফল করার জন্য যা কিছু করণীয় আপনারা করবেন। আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।